জাতি হিসেবে এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন সিলেটের শিক্ষার প্রসারে যেভাবে প্রবাসীরা অবদান রাখছেন তা অব্যাহত থাকলে শিক্ষা ক্ষেত্রে সিলেটের সুদিন ফিরে আসবে শনিবার বিকেলে শামসুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান এ পর্যন্ত তারা 10,500 শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিয়েছেন সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেলে সিলেটের রিকাবি বাজারের কাজী নজরুল অডিটোরিয়ামে 20তম শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগকে সিলেটের শিক্ষাঙ্গনের জন্য শুভবার্তা হিসেবে অভিহিত করেন এটা আসলে একজন সাদা মনের মানুষ বা মহৎ উদ্যোগ এরাই জাতির জন্য কল্যাণকর কাজে আমি মনে করি এই খাতে যারা উৎসাহিত করেন সত্যিকার অর্থে তারা মানুষের আসল জায়গায় তারা কাজ করত অনুষ্ঠানের প্রধান বক্তা চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি মুখস্থ বিদ্যার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি শামসুর রহমান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি উদ্যোগের প্রশংসা করেন শামসুর রহমান ফাউন্ডেশনের এই যে কার্যক্রম এই যে বৃত্তি প্রদান তার সন্তানরা করে যাচ্ছেন সুফি সুয়েল আহমদের নেতৃত্বে আমি তাদের সাধুবাদ জানাই কারণ প্রবাসী থেকে প্রতি বছর বাংলাদেশে এসে এইসব কার্যক্রম করা অত্যন্ত ডিফিকাল্ট টানা 20 বছর এক নাগারে মেধাবৃত্তি আয়োজন করায় বিশেষ অতিথিরা ফাউন্ডেশনের কার্যক্রমকে অনুকরণীয় হিসেবে আখ্যায়িত করেন সিলেটে শিক্ষা খাতে কিন্তু প্রবাসী বিনিয়োগ বাড়ছে এবং প্রবাসীরা এই যে শিক্ষাক্ষেত্রে যে উদার হস্তে দান করছেন এটা আমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে প্রবাসীরা যেভাবে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে থাকুন এবং এখন এডুকেশনও যে সাপোর্ট দিলা এটা আমরা অস্মরণীয় অবিস্মরণীয় সুফি সোহেল আহমদ তার আব্বার নামে একটা বৃত্তি অনুষ্ঠান শুরু করছে আমাদের ছেলেমেয়েদেরকে এনকারেজ করার জন্য এরকম উদ্যোগের জন্য আমরা প্রবাসীর পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই আমরা এই শিক্ষার যদি আমরা প্রসার করতাম পারি তা আমাদের দেশের যে ছেলেমেয়েরা আছে এরা উৎসাহিত হইয়া ভবিষ্যতে উজ্জ্বল হইবে আর আমার রিকোয়েস্ট থাকব আমার প্রবাসীরে এই ধরনের সংগঠনের আইয়া তারা সাপোর্ট দরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান সিলেটের শিক্ষার উন্নয়নের জন্য তারা তাদের মরহুম পিতা শামসুর রহমানের নামে 1998 সালে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হচ্ছে আমরা এই পর্যন্ত 10,500 স্টুডেন্টের বৃত্তি প্রদান করেছি আমাদের মতো যদি আরও প্রবাসীরা এগিয়ে আসেন আমাদের সিলেটের শিক্ষা প্রসার আরও উন্নতি হবে খুদে শিক্ষার্থীরা মেধাবৃত্তি পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করে আমি অনুপ্রাণিত উৎসাহিত হয়েছি আরও ভালো করার জন্য এই বৃত্তিটা পেয়ে আমার অনেক ভালো লাগতেছে এই বৃত্তিটা পেয়ে আমি অনেক গর্বিত এবং অনেক খুশি আমি চাই মানে আরও ভালো করে পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য সবাই আমার জন্য দোয়া করো আমার খুব আনন্দ লাগছে এবং আমি খুব উৎসাহিত বোধ করছি স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলুর রহমান জানান এবার পঞ্চম ও অষ্টম শ্রেণীর 308 জন শিক্ষার্থীকে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয় মনিউদ্দিন মঞ্জু চ্যানেল এস নিউজ সিলেট